السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের প্রবাসের যারা যেখানে আছেন, আশা করছি সকলে আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আমাদের বাংলার জমিনে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করতে যাব। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ছোট্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার নিয়ত করেছি, তা হচ্ছে বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে বেশ কিছু আলেম ওলামা, অনেক বড় বড় ডিগ্রিধারী, তারা বিভিন্ন হাদিসের রেফারেন্সে বলছেন পুরুষদের সাথে সাথে মহিলাদেরকেও ঈদের জামাতে হাজির হতে হবে। কেউ বা তো ওয়াজিব বলে ফেলছেন, কেউ বা সন্নত নবীজির তরিকা বিভিন্নভাবে কথা বলছেন। এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনার ইচ্ছে আজকে আমরা করেছি। দেখুন, তারা যে বিষয়টিকে দলিল হিসেবে দেখাতে চান, সহিহ আল বুখারী আমরা যদি দেখতে চাই, তাহলে বুখারী শরীফের 981 নম্বর হাদিস শরীফ, সেখানে عن محمد قال قالت ام عطيه امرنا ان نخرج فنخرج الحيض والعواتق ودوات الخدور قال ابن عون أو العواتق ذوات الخدور فأما الحيض فيشهدن جماعة المسلمين ودعوتهم ويعتزلن مصلاهم. إذا صحيح البخاري 981 نمبر حديث شريف ونربا به حديث شريف تأيشة چه سنن ترمیزی تے اے حديث شريف يو اوئی رکمی شبد دو شمان نوائی تبا شبد دو ایک تا کم بیشی آسے ایتا پاس 49 نمبر حديث شريف সেখানে একই বর্ণনাকারী আন উম্মে আতিয়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইউখরিজুল আবকারা ওয়াল আওয়াতিক ওয়া দাওয়াতিল খুদূর ওয়াল হুয়্যাদ ফিল ঈদাইন ফাআম্মাল হুয়্যাদ ফায়াতাযিলনাল মুসাল্লা ওয়া ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন। দেখুন, এই হাদিসগুলো দলিল দিয়ে তারা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন মহিলাদেরকে, কি যুবতী, কি বৃদ্ধা, কি অন্তপুরবাসিনী, পর্দানিশীন মহিলা সকলকেই নবীজি ঈদের জামাতে নিয়ে যেতেন। এখানে হযরত উম্মে আতিয়া বলছেন উমিরনা আন নাখরুজ, আমাদেরকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তিরমিজির রওয়ায়েতে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বের করে নিয়ে যেতেন যুবতী মহিলাদেরকে বা সকল ধরন মহিলাদেরকে নিয়ে যেতেন, এমন কি হায়েজ ওয়ালি যে মহিলারা, যাদের মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, বা আমরা আমাদের দেশে পিরিয়ড বলি, পিরিয়ড যাদের চলছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। তো পরক্ষণে বলা হচ্ছে তারা কি কারণে, কারণ কিন্তু বলে দেওয়া হয়েছে যে ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানদের দোয়াতে তারা শরীক হবে, এই একটা কারণ বলে দেওয়া হচ্ছে। আর যারা হায়েজ ওয়ালি তারা নামাজ থেকে দূরে থাকবে। এই দলিলটা দিয়ে তারা বলছে নবীজির আমলে যেহেতু হয়েছে, তাহলে আমরা কেন নেব না। খুব সুন্দর কথা, আমি প্রথমেই বলতে চাই, আসুন ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা যারা হানাফি মাজহাব অবলম্বী আমাদের জন্য ওয়াজিব। বাদ বাকি যারা বর্তমানে লা মাজহাবি, আহলে হাদিস দাবিদার, তাদের জন্য তো সুন্নত, তারা তো ওয়াজিব স্বীকার করেন না। অথচ অনেক ক্ষেত্রে বলে ফেলছেন মহিলাদেরকে নিয়ে যাওয়াটা ওয়াজিব, নামাজ যেখানে সুন্নত সেখানে আবার সেই জামাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয় কেমনে, এটা কিন্তু একটা প্রশ্ন। যাক, আসুন আমরা বুঝবার চেষ্টা করি, যদি আদতেই মহিলাদেরকে নামাজের জন্য ঈদগাহে নিয়ে যাওয়া হতো, তাহলে হায়েজ ওয়ালি মহিলাদেরকে কেন নিয়ে যাওয়া হলো? তারা কি নামাজ পড়বেন? তাদের উপর তো নামাজ নেই, কি করার, তারা মুসলমানদের দোয়াতে শরিক হবেন। যদি মূলত মুসলমানদের দোয়াতে শরিক হওয়াটা উদ্দেশ্য হয়, তাহলে জুমার দিনে কেন এই কাজটা করা হয় না, জুমার দিনকে দোয়া হয় না,
সেখানে কি দোয়াতে তারা শরীক হতে পারেন না? বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে ওই যে ইমাম তহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট হাদিসের ব্যাখ্যায় বলছেন, এটার দ্বারা উদ্দেশ্য হল সে সময় যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের চোখে বেদিনদের চোখে মুসলমানদের শক্তি সামর্থ্য সংখ্যাধিক্যতা প্রকাশ করবার জন্য নবীজি তাদেরকে ঈদগাহের জামাতে হাজির হতে বলতেন, যাতে করে কাফেররা ভীত হয়ে যায়, মুসলমানদের শক্তিটা প্রদর্শিত হয়। এই কথাটা কিন্তু শুধুমাত্র যে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাও সেটাও কিন্তু নয়। অনেকে বলবার চেষ্টা করে ইমাম তহাবীর ব্যক্তিগত মত, জি না, শুধু ইমাম তহাবী এই কথা বলেছেন তাই কিন্তু নয়। দেখুন ফাতহুল বারি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি শাফিঈ মতাবলম্বী, তিনিও কিন্তু তার কথাটা এক জায়গায় অন্যভাবে স্বীকার করে নিয়েছেন, যদিও এক জায়গায় তিনি কথাটাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেছেন, পরক্ষণে স্বীকার করেছেন। দেখুন বুখারী শরীফের 977 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা, যে হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঈদের জামাতে শরীক হবার বিষয় নিয়ে কথা এসেছিল, সেখানে তিনি ছোট্ট মানুষ ছিলেন। এই প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে বলা হচ্ছে ইমাম ইবনে আসকারানি বলছেন, لِأَنَّ مَشْرُوعِيَّةَ إِخْرَاجِ الصَّبِيَانِ إِلَى الْمُصَلَّى إِنَّمَا هُوَ لِلتَّبَرُّكِ وَإِظْهَارِ شِعَارِ الْإِسْلَامِ بِكَثْرَةِ مَنْ يَحْضُرُ مِنْهُمْ وَلِذَلِكَ شُرِعَ لِلْحُيَّاضِ كَمَا سَيَأْتِي فَهُوَ شَامِلٌ لِمَنْ تَقَعَ مِنْهُمُ الصَّلَاةُ أَوْلَى। ওই 977 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি, এটা হচ্ছে আপনার দারুল ফিকর বাইরুতের সাফা আপনার তৃতীয় খণ্ড 114 নম্বর পৃষ্ঠাতে তিনি এই আলোচনাটা করেছেন। অর্থ হচ্ছে এই যে ছোট বাচ্চাদেরকে, বালক যাদের এখনো নামাজের তারা নামাজ বুঝতে পারে না, তাদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে? তিনি বললেন কেন বের করে নিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে ঈদগাহের জামাতে ইন্নামা হুয়ালি তাবারুক, বরকত হাসিলের জন্য, ওয়া ইজহারু শিআরিল ইসলাম, আর ইসলামের শিআর, ইসলামের পরিচয়, মানে ইসলামের যে একটা বড়ত্ব, ইসলামের যে আপনার শিআর ইসলাম আলামত, এই বিষয়গুলো বুঝাবার জন্য। কি কারণ? বিকাসরাতি মাই ইয়াহদুরু মিনহুম, তাদের সঙ্গে যারা উপস্থিত হয়েছেন তাদের সংখ্যাধিক্যতা প্রকাশ করবার জন্য। এই জন্য আবারও তিনি বলছেন ওয়ালিদালিকার, এই কারণেই শুরিয়া লিল হুইয়াত কামা সাইয়াতি। এরপরে হাদিসে যেরকম হায়েজ ওয়ালি মহিলাদেরকে ঈদগাহের নামাজে নিয়ে যাওয়া হয়েছে, এইটা উদ্দেশ্য কিন্তু এইটাই। দাদা কি বুঝালেন? অর্থাৎ মুসলমানদের সংখ্যাধিক্যতা বরকত হাসিল, মানে সংখ্যাধিক্যতা এই জন্য যদি হয়ে থাকে, অতএব স্পষ্ট হয়ে গেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার পিছনে এইটা ছিল বড় একটা কারণ। কিন্তু বর্তমান সময়ে আমরা এখন কি করতে পারি, আমাদের কি করা উচিত, এখন কি মহিলাদেরকে নিয়ে যাওয়া উচিত? এ প্রসঙ্গে প্রথমেই বলবো সকলে একমত, মহিলাদের উপরে কিন্তু ঈদের জামাতটা ওয়াজিব নয়। যেখানে মহিলাদের জামাতে ঈদের মহিলাদের জন্য ঈদের জামাতটা নামাজটা ওয়াজিব নয়, এ কারণে আপনি কেমনে তাদেরকে বের করে নিতে চাচ্ছেন? এখন অনেকে বলছেন, যেমন আমাদের দেশের ডক্টর আসাদুল্লাহ গালিব বা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বা আরো যারা যারা আছেন, তারা বিভিন্নভাবে বলবার চেষ্টা করছেন বিভিন্নভাবে কথায় যে এগুলো হানাফিদের পরবর্তীদের কথাবার্তা, এটা সে সময় ছিল না, পরবর্তীতে করা হয়েছে। কথাটা কিন্তু সম্পূর্ণ একপেশে কথা, এই কথাটা গায়ের জোরে কথাটা বলা হচ্ছে, এইটা কিন্তু আপনি কোনো দলিলের ভিত্তিতে কথাটা বলতে পারছেন না। আমরা আজকে হানাফিরা যে মতের উপরে আলহামদুলিল্লাহ আমরা অটল রয়েছি, দেখুন এ কথাটা কিন্তু স্বীকার করেছেন খদ ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ। তিনি কি বলছেন? তিনি দীর্ঘ আলোচনা করেছেন 981 নম্বর হাদিস শরীফ, সে হাদিস শরীফের আলোচনায় তিনি করে যাচ্ছেন, এসে সর্বশেষে এসে বলছেন ওয়াল আওলা, উত্তম কথা হচ্ছে বা এই ব্যাখ্যাটাই করা উত্তম হবে, সেটা কি? আইউ খাসসা যালিকা বিমা ইউমানু আলাইহা ওয়া বিহাল ফিতনা ولا يترتب على حضورها محذور ولا تزاحم الرجال في الطرق ولا في المجامع। তিনি বলছেন এখানে এই কথা এই ব্যাখ্যা করা উত্তম, সেটা হলো যে সকল মহিলাদের কারণে ফেতনা হবে না,
ফেতনা যে সময় হবে না মহিলাদের জন্য, সেই সময়কার জন্য এটা খাস করতে হবে, অর্থাৎ সেই সময় যখন কোনো ফেতনা ছিল না এবং রাস্তাঘাটে পুরুষদের কোনো ভিড় ছিল না, রাস্তার গলিতে মোড়ে কোনো পুরুষদের ভিড় ছিল না, সেই জন্য তখনকার সময় মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা খাস করতে হবে। আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়ে গেল। এখন বর্তমান সময় কি বলবেন, রাস্তা থেকে মহিলাদের ভিড় নাই, অলিতে গলিতে কি রাস্তায় কি পুরুষদের ভিড় নাই, অলিতে গলিতে কি পুরুষরা ভিড় করছে না, তাহলে আপনি কোন হিসাবে নিয়ে যাবেন? শুধু এতটুকুই নয়, এ কথাটা যে তিনি প্রথম বলছেন ব্যাখ্যা করে, এরকম কিন্তু কোনো কথা নয়, বরং মহিলাদেরকে যে ঈদগাহে আর নেওয়া যাবে না, নেওয়াটা উচিত হবে না, নবীজির পরপরই কথাগুলো বলা শুরু হয়ে গেছে, কারণ তারাই বেশি ভালো বুঝতেন। কেমনে শুরু হয়েছে এ বিষয়টা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, এটা সহিহ আল বুখারীর হাদিস, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন মহিলাদের নামাজের জামাতে হাজির হওয়ার প্রসঙ্গ নিয়ে। সে প্রসঙ্গ তুলে হাফেজ ইমাম বদরুদ্দিন আইনী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুলতু হাদিহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহা আনহা انها قالت لو راى رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن عن المساجد كما منعت نساء بني اسرائيل فاذا كان الامر في خروجهن الى المساجد هكذا فبالاحرى ان يكون ذلك في خروجهن الى المصلى فكيف يقول هذا القائل لم يثبت عن احد من الصحابه مخالفتها واين ام عطيه عن عائشه دكون আপনি যদি নেটে যান, শ্যামেলাই যান, তাহলে উমদাতুল কারি ষষ্ঠ খণ্ডের 303 নম্বর পৃষ্ঠাতে আপনি এটা পেয়ে যাচ্ছেন। হযরতে বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি কি বললেন, যে দেখুন এই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সহিভাবে প্রমাণিত হয়েছে তিনি বলেছেন বর্তমান সময়ে মহিলারা যে অবস্থা তৈরি করেছে, যে বেশভূষা ধারণ করেছে, যে তারা চলাচলের ক্ষেত্রে সুগন্ধি বেশভূষা, এগুলো যদি নবীজি দেখতেন তাহলে অবশ্যই নবীজি নিজেও তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন, যেরকম বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। বরাবর তিনি বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে বর্তমান সময়ে কি করার দরকার, বর্তমান সময়ে তাদের ঈদগাহে মসজিদে যাওয়ার হুকুমটা কি হওয়ার দরকার? এটা সহজেই বুঝে আসছে। এবং এই কথার উপর কিন্তু ভিত্তি করে পরবর্তীতে অনেক পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাবেঈন ইজামের একটা দল সরাসরি আপনার নিষেধ করেছেন। এ প্রসঙ্গে ইমাম ইবনু আবি সাইবা রাহমাতুল্লাহ আলাই তার আল মুসান্নাফের মধ্যে হাদিসের নাম্বার 5844 সেখানে তিনি বলছেন, আন মনসুর আন ইব্রাহিম কাল ইউকরাহুল নিসাই ফিল ঈদাইন, প্রখ্যাত তাবেঈ হযরত ইমাম ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইউকরাহু খুরুজুন নিসা ফিল ঈদাইন, দুই ঈদে মহিলাদের বের হওয়াটা মাকরুহ, মাকরুহ বলতে মাকরুহ তাহরিম বোঝানো হয়, মাকরুহ তারা তাহলে তখন থেকে শুরু হয়েছে। তিনি আবারও বলছেন, আন নাফিউন আন ইবনু উমার আন্নাহু কানা লা ইউখরিজু নিসাহু ফিল ঈদাইন, হযরত আব্দুল ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পরিবারের মহিলাদেরকে ঈদে দুই ঈদের নামাজে নিয়ে যেতেন না, এটা 5845 নম্বর হাদিস। তাহলে এখন দেখুন, তাহলে সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম তারা এই কাজটা শুরু করেছেন, তারা তখন থেকে নিষেধ করেছেন, ঈদগাহে নিয়ে যাননি। আর আপনি বলতে পারেন বুখারীর হাদিসটা উম্মু আতিয়া, এটার জবাব দিয়ে ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, ও আইনা উম্মু আতিয়াতা আন আয়েশাতা, কোথায় হযরত উম্মু আতিয়া আর কোথায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা? দেখুন, যেখানে আম্মাজান আয়েশা বলছেন নবীজি নিষেধ করে দিতে অবস্থা দেখলে, আর উম্মু আতিয়া, তাহলে এখন আপনি প্রভেদ করুন যে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহার কথাটাই এখানে যৌক্তিক হবে নাকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা এখানে যৌক্তিক হবে, এই বিষয়টা কিন্তু আরো স্পষ্ট করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, যে সেই সময় যে নিষেধের পক্ষে একদল ছিলেন সেটা তিনি বলে দিচ্ছেন। 540 নম্বর বর্ণনার পরে তিনি বলছেন যে حديث أم عطية حديث حسن صحيح قد ذهب بعض أهل العلم إلى هذا الحديث إيه حديث البكه أكدل كسو صحابي با كسو تابي أكدل أهل العلم ترى جيتشن ورخص
লিননিসা ফিল খুরুজ ইলা আল ঈদাইন, এবং মহিলাদেরকে ঈদের জামাতে নিয়ে যাওয়ার জন্য কথা বলেছেন, মানে তারা রুখসত দিয়েছেন, তারা কিন্তু সুন্নত মানে এগুলো কোনো কিছু মানে রুখসত জায়েজের কথা বলেছেন। ওয়া কারিহাহু বা'দুহুম, এবং এক দলে এটাকে মাকরুহ বলেছেন। ওরুবিয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বাল, তিনি বলেন, আকরাহুল ইয়াউম আল খুরুজ লিন নিসাই ফিল ঈদাইন, আমি তো বর্তমান সময়ে মহিলাদের ঈদগাহের জামাতে যাওয়াটা মাকরুহ মনে করি, আমি মাকরুহ মনে করি। তো দেখুন, এরপর আরো লম্বা চড়া কথা রয়েছে। এই কথা বলবার পরে ইমাম তিরমিজি কিন্তু আরো এনেছেন, ওয়ুরওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লাউ রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আহাদাসা নিসাউ লামানাআহুন আল মাসজিদা কামা বুনিয়াত নিসাউ বানি ইসরাঈল ওয়ুরওয়া আনা সুফিয়ান আসাউরিকি আন্নাহু কারিহা আল ইয়াউম আল খুরুজ লিন্নিসা ইলা আল ঈদ। তাহলে হাজিরিন, তাহলে স্পষ্ট হয়ে গেল, ইমাম আব্দুল ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, ইমাম হযরতে সুফিয়ান সাউরি, তারাও মাকরুহ মনে করতেন সেই সময় থেকেই। অতএব অনুরূপভাবে ইমাম ইব্রাহিম নখঈ, হযরত আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সকল থেকে আমরা পাচ্ছি যে ঈদের জামাতে তারা যাওয়াটা তখন থেকে নিষেধ করতেন, তারা এটার পক্ষে ছিলেন না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো স্পষ্ট মতই রয়েছে। সর্বশেষ আমি আরেকটু ছোট্ট একটু বিষয় দেখাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু সেই সময়ের জন্য বলেছিলেন, তাও আবার তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, একমাত্র আপনার যাদের যে সমস্ত বৃদ্ধা মহিলাদের দেখলে পুরুষদের কোনো কামনা বাসনা আসবে না, এরকম একেবারেই শায়খায়ে ফানিয়া যারা, তাদের জন্য তিনি বলেছিলেন। পরবর্তীতে কিন্তু উনার যারা মজহাবের ইমাম তারাও কিন্তু বলেছেন, না বর্তমান যুগের জন্য আর কোনো কিছুই হতে পারে না। এই কথাগুলো বারবার করে এসেছে। পেয়ারে হাজিরিন, বিষয়টা লক্ষ্য রাখুন। অতএব আপনি কেন যে নামাজটা ওয়াজিব নয়, যে নামাজটার জামাত আপনার জন্য সুন্নত নয়, সেক্ষেত্রে আপনি আপনার মহিলাদেরকে কেন বের করবেন? আর মা বোনেরা আপনারা বা কি জন্য বের হবেন, যেখানে সাহাবায়ে কেরামের দল থেকে, যেখানে তাবেঈনে আজমের সরাসরি এক দল থেকে, এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার এলমের ব্যাপারে যার কাছে সকল মুস্তাহিদ সাহাবারা পর্যন্ত যার শরণাপন্ন হতেন, তিনি যেখানে বলে দিলেন যে নবীজি যদি দেখতেন এই অবস্থা তাহলে নিষেধ করে দিতেন, এক্ষেত্রে আপনারা কেমনে ঈদগাহের জামাতে যেতে চাচ্ছেন, আর আলেম ওলামারা আপনারা বা কেমনে এটাকে সাপোর্ট করছেন? আমার তো মাথায় বিষয়টা ধরে না বা আমার বুঝে আসে না। অনুরোধ করছি স্রোতে গা ভাসিয়ে দিয়ে, হয়তো বা অন্য কোনো কোনো কিছু এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আপনারা বলতে চাচ্ছেন, কিন্তু না, এই ফেতনা ফাসাদের যুগে যেখানে ঘরের মধ্যে মহিলা নিরাপদ নয়, যেখানে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের দেশে নিরাপত্তা পায়নি, সেখানে আপনারা কেমনে এখানে নিয়ে যাবেন? আরো ছোট্ট একটা ঘটনা বলে দিই, এই জিনাদা এলাকার একটা ঘটনা আমার কাছে এসেছে, যে সেখানে এরকম ভাবে একজন ডক্টর সাহেব অনুমতি দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর তিনি অনুমতি তুলে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি দেখলেন মহিলারা জামাতে যাওয়ার সময় তার বয়ফ্রেন্ডকে বোরখা পরিয়ে জামাতে নিয়ে গেছেন। আস্তাগফিরুল্লাহ আযীম, লক্ষ্য করুন এই সুযোগগুলো আপনারা কোথায় দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে থেকে তাদের যে ফরজ ওয়াজিবগুলো সেগুলো আদায় করবার তৌফিক দেন, বাহিরে গিয়ে নিজেকে ফেতনায় জড়িয়ে না ফেলেন। আলেম ওলামা আপনারাও বিষয়টা ভালোভাবে তুলে ধরুন, যে আপনাদের জন্য বাহিরে নয়, আপনাদের মধ্যে যত বেশি ঘরের কুটুরির মধ্যে নামাজ আদায় করতে পারবেন ততই বেশি সওয়াব। রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করে নিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। Okay.